वेलकम टू माय चैनल। आज के आमार रेसिपिटा देखे नेओ, चलो। देखो बंधुरा, आमी कृष्णकचु पाताटा धुए एने रेखेछि, एखन एटाके आमी सुंदर करे केटे नेब। चलो तबे, आमी पातार थेके एखान थेके निएछि, तुम्हरा सबटार थेके निते पारो, ए जायगाटा चड़ा तो तार जन्य आमी एखान थेके केटे निएछि। जिनिसटा बड़ाटा बानाते सुंदर हबे। देखो बंधुरा, আমি কেটে রেখেছি কৃষ্ণকচু পাতাটা। আর বেশি কিছু লাগবে না। এখানে পেঁয়াজ কুচি, দুটো বড় বড় পেঁয়াজ নিয়েছি এখানে, আর কচু পাতাটা আমি এভাবে কেটে রেখেছি। দেখো, আর রসুন কিছুটা লাগবে, আর আমি এখানে শীতল দেব। ঠিক আছে, চলো তবে বন্ধুরা কীভাবে বানাই দেখে নিই। আমি এই যে চার পাঁচ টুকরা রসুন সম্ভার দিয়ে দিচ্ছি। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব। নুন দিয়ে দেব, নুনটা স্বাদ মতো দেবে তোমরা। এখন এটাকে ভালো করে আমি ভাজা ভাজা করে নেব 3-4 মিনিটের জন্য। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা আছে, তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম দেবে, আমি তো এতটুকুই দিলাম। দেখো বন্ধুরা, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য। তো এখনো অনেক ভাজা ভাজা হবে। রসুনটা সম্ভার দিলে খুব টেস্টি হয় খেতে। এখন আমি এখানে একটু জল দিয়ে দেবো। জলটা তার জন্যই দিচ্ছি, মশলাগুলো ভালো করে মিক্স হয়ে যাবে, আর একটু সুন্দর হবে, গাঢ় হয়ে যাবে জিনিসটা। এখন আমি শীতলগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো হয়ে আসছে। এটাকে ভালো করে ফুটে দেব কয়েক মিনিটের জন্য। একটু ভাজা ভাজা হয়ে গেলে এটাকে নামিয়ে ফেলবো আমরা। দেখো বন্ধুরা, অনেকটাই হয়ে গেছে, এখনো এখানে একটু জল জল ভাব আছে। এটাকে পুরো আমরা শুকিয়ে নেব, আর এখন আমি একটু পরেই নামিয়ে দেব। তার জন্য আমি থেতো করে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি। এটাকে একটু নেড়ে তারপরে আমি শুকাবো, তারপরে আমি নামিয়ে ফেলব। দেখো ফ্রেন্ডস, হয়ে গেছে। এখন আমি কচু পাতার ভিতরে এগুলো সবগুলো ঢুকিয়ে ভালো করে পুর বানিয়ে নেব। কীভাবে বানাই চলো দেখে নিই আমরা।